পৌরসভার বৈলতলি রোড সংলগ্ন আলমশাহ সড়কে হাজি আব্দুল সাত্তার নামের মসজিদের আওতাধীন এতিমখানা ও হেফজুখানা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি কিশোর গ্যাংচক্র। সম্প্রতি এতিমখানার বাউন্ডারি ওয়াল ও ঘর ভাঙচুর করেছে। গতকাল সকালে পটিয়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির লোকজন ও স্থানীয় মুসল্লিরা এই অভিযোগ করেন। এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী ও জাতীয় সংসদের হুজুর আলকা সংসরব চৌধুরীর সুপদৃষ্টি আকর্ষণ করছি এবং চট্টগ্রাম সিটি মেয়র রেজা করিমের প্রতি নাম্বার করিমের নাম্বার দিয়ে ফাইজার উঠার চেষ্টা করছে।